আসসালামু আলাইকুম, কঙ্কাবতী প্রাঙ্গণে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। প্রতিদিনকার খাবারের কিছু অংশ বেঁচে যায় প্রায়ই, আর সেটা প্রায়শই ভাতের বেলায় প্রযোজ্য। তাই এর যথাযথ ব্যবহারে যদি ইউনিক কিছু করা যায় তবে তো কথাই নেই। সাধারণ এই উপকরণটিকে অসাধারণ, সুন্দর ও স্বাদের করে তোলা যায় কিভাবে, সেটাই আজ আমি রান্না করে দেখাবো। নাস্তায় তো অবশ্যই, এছাড়াও স্কুল বা অফিসে টিফিনের জন্য হবে দারুণ মানানসই। এখন তাহলে রান্না শুরু করে দেই। প্রথমে আমি এখানে নিয়েছি খাবারের পর বেঁচে যাওয়া ভাত 1 কাপ, নিয়েছি 4টি ডিম। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি কারণ এর কুসুমটা দেখতে সুন্দর রঙের হয়, মুরগির ডিম দিয়েও এটা করা যাবে। আর এই ক্যাপসিকামটির 1/4 অংশ কুচি লাগবে এখানে। প্রথমে 1টি করে ডিম ভেঙে নিয়ে এর সাদা অংশ একসাথে করে কুসুমগুলো আলাদা করে রাখব। সবকটি কুসুম আলাদা করে নিয়েছি সাদা অংশ থেকে। এবার সাদা অংশগুলোতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, অরিগ্যানো দিয়ে দিলাম 1/2 চা চামচ। এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে দিলে একটা সুন্দর ঘ্রাণ আসবে, তবে দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। 1/2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ দিলাম টমেটো সস, এতে টক মিষ্টি একটা স্বাদ আসবে। 1/2 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, ঝালটা যার যার পছন্দ মতো দেয়া যাবে। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এবার রেখে দেওয়া 1 কাপ ভাত এর মধ্যে দিয়ে দেব, মিশিয়ে নেব ভালোভাবে। দেখতে একটু সাদা সাদা লাগছে তাই দিয়ে দিলাম 1 চিমটি হলুদ গুঁড়ো। ভালোভাবে ফেটিয়ে নেব এটাকে 3-4 মিনিট। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, একটা ফ্লাফি ভাব চলে এসেছে। আর এভাবেই এটাকে করে নিতে হবে, এতে এটা বানাতে সুবিধা হবে আর এটা দেখতেও সুন্দর হবে। চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম 2 চা চামচ রান্নার তেল। তেলের ব্যবহার এখানে খুবই কম, এর থেকে কমও দেয়া যাবে, একটু ছড়িয়ে দেব এভাবে। তেলটা একটু গরম হয়ে এসেছে, এখন এতে দিয়ে দেব ভাতের মিশ্রণটা, চামচ দিয়ে একটু ছড়িয়ে দেব এভাবে প্যানকেকের মতো করে। এখন মাঝখানে চামচ দিয়ে হালকা সরিয়ে গোল করে কিছুটা গর্ত করে নেব। এবার ডিমের কুসুমটা গর্তে দিয়ে দেব, এতে করে কুসুমটা মাঝখানেই থাকবে, সরে যাবে না, তা না হলে সরে যাবার সম্ভাবনা থাকতে পারে। এখানে ক্যাপসিকাম ছোট ছোট 4 কোণা করে কেটে নিয়েছি, এবার এটাকে সাজিয়ে দেব। ইচ্ছে অনুযায়ী এটাকে যে কোনো ভাবে কেটে নেওয়া যেতে পারে। ক্যাপসিকাম দেয়াতে সুন্দর লাগবে যেমন দেখতে, এটা হজমের জন্য ভালো হবে। এবার এটাকে একটু সরিয়ে এ পাশে আরেকটি দিয়ে দেব। প্যান যত বড় হবে সে অনুযায়ী একসাথে অনেকগুলো দিয়ে দেওয়া যাবে, এতে একসাথে অনেকগুলো হয়ে যাবে, যার জন্য সময়টাও বাঁচবে। ঢাকনা না দিয়েও এটা রান্না করে নেওয়া যাবে, তবে এতে সময় বেশি লাগবে আর ওপরের অংশটা ড্রাই হয়ে যাবে, তাই ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে দিলাম 6-7 মিনিটের জন্যে। 6-7 মিনিট পর ঢাকনা খুললাম, হয়ে গেল, তুলে নিলাম। কুসুমটা নরম রাখতে চাইলে আরেকটু কম সময় রান্না করতে হবে। একইভাবে সবগুলো এভাবে বানিয়ে নেব। বানিয়ে নিলাম সবগুলো, হয়ে গেল দারুণ মজার নাস্তা বা ভাত ডিমের প্যানকেক। দারুণ সুন্দর এই নাস্তা, ছোট বড় সকলের ভীষণ পছন্দের হবে এটা নিশ্চিত বলতে পারি, আর সেই সাথে তো দৃষ্টিনন্দন বটেই। এর নিচের অংশটা মচমচে, ওপরের অংশটা সফট। আজ এ পর্যন্তই। আমার রান্নাসহ পুরো পরিবেশনটি যদি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভীষণ ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।